আমাদের অনেক সময় দরকার হয় যে আমরা এরকম ডিগ্রি, কত ডিগ্রি টেম্পারেচার চলছে এটাই তো। ওকে, সো এই যে ডিগ্রির সিম্বলটা আমরা যদি নিয়ে আসতে চাই, সেটা আমরা কিভাবে আনতে পারি? জাস্ট 10 লিখলাম, দেন এটার পাশে ডিগ্রি সাইনটাকে নিয়ে আসবো। আমরা তো হোমে থাকি সাধারণত, আমরা চলে যাবো ইনসার্টে, ইনসার্ট থেকে ডান পাশে সিম্বল লেখা আছে, এখান থেকে মোর সিম্বলে চলে যাব। সাধারণত আমরা যেটা ইউজ করি সেটা রিসেন্টে থেকেই যায়, কিন্তু এখান থেকে সিম্বলে স্পেশাল ক্যারেক্টারও অনেক কিছু আছে যেটা আমাদের এই এখান থেকে পাবো না। একবার দেখে নিলে কিন্তু আমরা জানবো যে এখানে ট্রেডমার্ক, রেজিস্টার, কপিরাইট এই সিম্বল গুলো আমরা পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, তাই না? কিন্তু ডিগ্রির জন্য যে সিম্বলটা, সেটা আমাদের এখানে, এই যে এখানেই দেখতে পাচ্ছি, আমার এখানে যদি টাইমস নিউ রোমানটা আগে দেখি, টাইমস নিউ রোমান ফন্টে আসলাম, এখানে দেখতে পাবো এই যে বললাম ডিগ্রি, ডিগ্রি সিম্বলটা আমরা ক্লিক করে ইনসার্ট বাটন প্রেস করলেই 10-এর পাশে ডিগ্রি সাইনটা চলে আসবে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো এটাকে কিভাবে আমরা শর্টকাট কি ইউজ করে অ্যাপ্লাই করতে পারি, শর্টকাট কি অ্যাপ্লাই করব। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা শর্টকাট কি এখানে যাব, শর্টকাট কি যদি ক্লিক করি, আমরা যেটা প্রেস করতে চাচ্ছি কোনটা প্রেস করলে এই ডিগ্রি সাইনটা আসবে এটাকে এখানে লিখবো। কন্ট্রোল শিফট ডি দিলাম, আমি কন্ট্রোল শিফট ডি দিলাম, তারপরে অ্যাসাইন করলাম, এই জায়গায় চলে আসলো, এই ঘরটাতে চলে আসলো, তারপরে ক্লোজ করতেছি, ক্লোজ করলাম, ক্লোজ করলাম। এখন এই 10-এর পাশে কার্সরটা রাখলাম, কন্ট্রোল শিফট ডি বাটন প্রেস করলেই ডিগ্রি চলে আসতেছে, 12 কন্ট্রোল শিফট ডি, তারপর আবার 15 কন্ট্রোল শিফট ডি ডিগ্রি, এই যে ডিগ্রি চলে আসলো। ওকে, নেক্সটে এরকম আরেকটা মজার জিনিস দেখাবো যে কে কে আজকে ক্লাসে উপস্থিত আছে তাদেরকে টিক দিব, আর কে কে আজকে ক্লাসে উপস্থিত নাই তাদেরকে আমরা ক্রস দিব। এটাও শর্টকাট কি এর মাধ্যমে আমরা নেক্সটে দেখবো।